হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী একটি প্রোডাক্ট। আর সেই প্রোডাক্টটির নাম হচ্ছে অডোমস। তো অডোমস হচ্ছে বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের, আমাদের দেশের যে ডেঙ্গু পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে এটি আমাদের জন্য খুবই বেশি প্রয়োজনীয়, অনেক বেশি বেনিফিশিয়াল আর অনেক বেশি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট, যেটি হচ্ছে আমাদের জন্য খুবই উপকারী, খুব খুব বেশি উপকারী। এটি আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে হচ্ছে ডেঙ্গুর যে এডিস মশা আছে তা থেকে। তো ডেঙ্গু রোগবাহী যে মশা আছে, এডিস মশা, তো তা থেকে আমাদের স্কিনকে কীভাবে এটি রক্ষা করবে, তো এটি আমি নিজে অনেক দিন ধরে ইউজ করছি। আমি এটি ইউজ করে কী বেনিফিটস পেয়েছি, কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, এটি কতক্ষণ ইউজ করা উচিত, কতক্ষণ পর্যন্ত কার্যকারিতা থাকে, সব কিছু সম্পর্কে কিন্তু ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করবো। সেই জন্য যেটা করতে হবে আপনাদেরকে অবশ্যই আমার সাথে পুরো ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত সব কিছু জানার জন্য। আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, আমার সামনে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে অডোমস, যেটি হচ্ছে আপনার মশা নিরোধক একটি প্রোডাক্ট। তো এটি হচ্ছে, এটি আপনি বডিতে যদি লাগান তাহলে এটি কোনো রকম মশা কিংবা কোনো প্রকারের কীটপতঙ্গ আপনার বডিতে কামড়াবে না কিংবা আপনার আশেপাশে এটি আসবে না। তো এই অডোমসটি, যে অডোমসটির কী কী কার্যকারিতা এটি সম্পর্কে আমি বলবো, তার আগে বলে নিচ্ছি যে বর্তমান যে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, প্রচুর প্রচুর ডেঙ্গু রুগী আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন নতুন নতুন রুগী আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, আর প্রচুর মানুষ কিন্তু এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে, প্রতিদিনই প্রাণ হারাচ্ছে। তো এ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে সচেতন হতে হবে, সবাইকে জানতে হবে যে ডেঙ্গু মশাটা কী, কখন কামড়া আর কীভাবে হয়। সো ভিউয়ার্স, তার জন্য প্রথমেতে আমি বলে নিয়েছি ডেঙ্গু যে মশা সেটা হচ্ছে এডিস মশা বলে, যে ডেঙ্গু যে রোগ বহন করে যে মশা সেটাকে এডিস মশা বলে। তো এডিস মশার যে প্রজনন যে কেন্দ্র বা যেখানে এডিস মশা ডিম পারে সেটি হচ্ছে খালি পাত্র, খালি পাত্রে এডিস মশা ডিম পারে। ও এডিস মশা কখনোই পানিতে ডিম পারে না, অনেকে বলে থাকে পানিতে ডিম পারে, এডিস মশা কখনোই পানিতে ডিম পারে না, এডিস মশা হচ্ছে খালি পাত্রে ডিম পারে, যেখানে পরবর্তীতে কি হচ্ছে আপনার বৃষ্টির পানি বা কোনো পানি, পরিষ্কার পানি পড়লে সেখান থেকে হচ্ছে মশাটা হয়। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের আশেপাশে যেখানে খালি পাত্র দেখবো সেটাকে আমরা থেকে উল্টে দিতে হবে, যেখানে কিনা এডিস মশা ডিম না পারতে পারে কিংবা সেখানে কোনো প্রকার জীবাণু না হতে পারে বা সেখানে কোনো প্রকার মশা হতে না পারে। আর তিন দিনের বেশি যেখানে পানি আটকে থাকবে, পানি জমে থাকবে, সেই পানি অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে, কারণ আমরা এখন অনেক বেশি হচ্ছে সচেতন, আমাদেরকে সচেতন হতে হবে। আর যারা হচ্ছে গাছ করছেন, টবে গাছ লাগাচ্ছেন, ছাদে গাছ, ছাদ বাগান করছেন, তাদেরকে আরও সচেতন হতে হবে, আশপাশ পরিষ্কার রাখতে হবে, নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন হতে পরামর্শ দিতে হবে, নিজেকে এবং নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য। সো ভিউয়ার্স, আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই জানি না, অনেকেই আছে এখন পর্যন্ত অজ্ঞাত যে এডিস মশা কখন কামড়ায়। এডিস মশা বিশেষ করে হচ্ছে দিনের বেলা কামড়ায়, সকালে এবং হচ্ছে বিকেলবেলা। যারা দিনের বেলা ঘুমাবেন তারা অবশ্যই কিন্তু আপনার মশার টানিয়ে ঘুমাবেন, আর যারা বাহিরে যাচ্ছেন প্রতিনিয়ত বাহিরে সবাইকে যেতে হয়, কারণ একটি মশার জন্য, একটি রোগের জন্য কারোর লাইফ কখনোই থমকে যেতে পারে না, সবার নিজস্ব জীবন আছে, জীবন জীবিকা আছে, সবাইকে বাহিরে যেতে হয়। যারা স্কুল কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তারা প্রতিনিয়তই বাহিরে যাচ্ছে। তো তারা যেটা করবেন, যারা বাহিরে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাদের স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য মশা থেকে বা কোনো প্রকার কীটপতঙ্গ থেকে। বিশেষ করে বর্তমান যেহেতু এডিস মশার অনেক বেশি প্রকোপ বেড়ে গেছে, সো আপনাদেরকে কিন্তু আপনারা বাহিরে যাওয়ার সময় অডোমসটা লাগাতে পারেন। অডোমসটা আমরা নিজেরা ইউজ করছি, এটা আমরা ইন্ডিয়া থেকে আনিয়েছি, এটা ডাবর ব্র্যান্ডের একটি অডোমস, এইটি ভীষণ জনপ্রিয় একটি ব্র্যান্ডের প্রোডাক্ট, আর এটি কিন্তু খুবই ভালো। আমি নিজে একটি কমপ্লিট করেছি, অলরেডি শেষ করেছি, ওই সেটটা আমার ছোটো বোনের কাছে আছে, যেটা আমি দেখাতে পারছি না। তো আমরা যেটা করে থাকি, যাদের বাসায় ছোটো বাচ্চা আছে বিশেষ করে তাদেরকে খুব সাবধানে রাখবেন, কারণ বাচ্চাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম কম থাকে, তারা কিন্তু অনেক সময় বুঝেও না মশা কামড়ালে, সো তাদেরকে কিন্তু অনেক বেশি সাবধানে রাখবেন। আর প্রতিদিন চেষ্টা করুন ছোটো বাচ্চাদেরকে যখন ছাদে যাচ্ছে, বাহিরে যাচ্ছে কিংবা বাসায় খেলাধুলা করছে, তাদেরকে অবশ্যই আপনারা অডোমস লাগিয়ে দিবেন হাতে পায়ে বডিতে। তো যদি এই অডোমসটা লাগান কতক্ষণ পর্যন্ত প্রোটেকশন দিবে সেটি আমি পরে বলছি, প্রথমত বলে নিচ্ছি এখানে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে এরকম একটি প্যাকেটে আসছে, এটা একদম বড় একটি প্যাকেট। তো এটি হচ্ছে 100 গ্রামের প্রোডাক্ট আছে এখানে, আর এখানে হচ্ছে অডোমস যে প্রাইসটি এটি হচ্ছে আপনাদের ইন্ডিয়ান হচ্ছে, এটি যেহেতু এটি ইন্ডিয়ান প্রোডাক্ট সো এটি রুপিতে আছে 88 রুপি, এটি হচ্ছে 88 রুপি হচ্ছে আপনাদের
ইন্ডিয়ান রুপিতে, অ্যান্ড এটি 2021 সাল পর্যন্ত এটি মেয়াদ আছে। যখন কিনবেন অবশ্যই আপনারা কিন্তু মেয়াদটা ভালো করে কনফার্ম হয়ে নেবেন আর রুপিটা কনফার্ম হয়ে নেবেন। তো কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা এই সুযোগ নিয়ে আপনাদের কাছ থেকে অনেক টাকা নিতে পারে, তো আপনারা অবশ্যই যেরকম হচ্ছে যাচাই করে নেবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন ওটা প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট কিনা, আর হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যেই রুপি আছে তার সাথে বাংলাদেশি টাকা কনভার্ট করে দেন হচ্ছে আপনারা এই প্রোডাক্টটি কিনবেন। তো ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি আছে এটি এখানে কোম্পানি বলছে যে 8 ঘন্টা পর্যন্ত এটি আপনার স্কিনকে প্রোটেকশন দিবে। তো আমি এটি নিজে ইউজ করেছি, আমি দেখেছি এটি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত স্কিন প্রোটেকশন দেয়। সো যারা হচ্ছে লং টাইম বাইরে থাকছেন, যারা জব করছেন, তারা কিন্তু এর ছোটো সাইজ পাওয়া যায় যেটি আপনারা ব্যাগে ক্যারি করতে পারবেন, বা যারা স্কুল কলেজ ভার্সিটি করছেন, সারাদিন বাইরে থাকছেন, তারা কিন্তু অবশ্যই এই প্রোডাক্টটি আপনারা আপনাদের ব্যাগে ক্যারি করবেন, 4 থেকে 5 ঘন্টা পর আপনারা সেকেন্ড টাইম আবার লাগাবেন। আর খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে পরিষ্কার করিয়ে তারপরেই খাবেন। আর যারা হচ্ছে, অনেকেই বলে যে এটা ফেসে দেওয়া যাবে কিনা, এটি একদমই ফেসে লাগানো যাবে না, আপনারা এটি শুধুমাত্র হচ্ছে বডিতে লাগাবেন, আপনারা বডিতে হাতে পায়ে লাগাবেন, বডিতে লাগাবেন, কিন্তু এটি ফেসে লাগানো যাবে না। কিংবা সাবধান থাকতে হবে কোনোভাবেই যেন এটি মুখের মধ্যে কিংবা চোখের মধ্যে না চলে যায়। আর এটির স্মেল কিন্তু একদমই খারাপ না, ভীষণ ভালো স্মেল। অনেকেই আমাকে বলেছে আপু এটার স্মেল কি অনেক বাজে? না, একদমই বাজে না। আমি লাইভেও বলেছি, এখনও বলছি, এটি আমি কন্টিনিউ ইউজ করছি, আমার ছোট বেবি আছে তাকে ইউজ করাচ্ছি, আমার ফ্যামিলির আমরা সবাই ইউজ করছি। তো এটি কিন্তু অনেকটা সময় ধরে আপনাকে স্কিনটাকে প্রোটেকশন দিবে, যে কোনো ধরনের পোকামাকড়, যে কোনো ধরনের হচ্ছে আপনার মশা মাছি, যে কোনো কীট পতঙ্গ থেকে আপনার স্কিনকে রক্ষা করবে। বিশেষ করে বর্তমানে কিন্তু এডিস মশা থেকে বাঁচার জন্য আপনারা এটি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন। এটি একদমই স্টিকি না, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অবজার্ভ হয়ে গেছে স্কিনের সাথে, একদমই ভেসে ভেসে নেই কিংবা কোনোরকম তেল তেলে ভাবও কিন্তু আমার স্কিনে হয়নি, একদম সাথে সাথে মিশে গেছে। আপনারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারেন, অল্প একটু লাগে, অল্প করে নিয়ে হাতে পায়ে বডিতে আপনারা লাগাবেন, তাহলে ইনশাল্লাহ এটি আপনাকে প্রোটেকশন দিবে মশা থেকে। আর আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, সাবধানতার উপরে কিছু নেই, নিজে সাবধান হন, আশেপাশে যারা আছে তাদেরকে সাবধান করুন, বিশেষ করে বাসার যে ছোটো বাচ্চাটি আছে, যে ছোটো বেবিটি আছে, তাকে কিন্তু আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করবেন তার প্রোটেকশনের জন্য। ভিউয়ার্স, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে তাতে কিন্তু ফোন করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউবে যেরকম আমাদের একটি চ্যানেলে যে লোগোটি আছে সেম লোগোতে হচ্ছে সিক্রেট বিউটির একটি ফেসবুক পেজ আছে। তো আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে এসে আমাদের লাইভগুলো কন্টিনিউ করতে পারেন, লাইভে থাকতে পারেন, কিংবা হচ্ছে আমাদের পেজে একটি লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকতে পারেন নতুন নতুন প্রোডাক্টের আপডেট পাওয়ার জন্য, কিংবা ওইখানে আপনারা আপনাদের অর্ডারটি প্রেস করতে পারেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, আর হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।